চোখের যদি কোনো ইনফেকশন থাকে, চোখ যদি অতিরিক্ত ফোলা হয়, চোখের যদি কোনোভাবে যদি কোনো পানি থাকে, এই পাখিগুলো কোনোভাবে আপনাদের খামারে বা এভিয়ারিতে কালেক্ট করতে পারবেন না। সেই সাথে ভিউয়ার্স, বিভিন্ন সময়ে আমরা কলোনিতে পাখি পালনে অনেক সুবিধার কথা আপনাদের কাছে বর্ণনা করেছি, যেমন হচ্ছে পাখিকে আলাদা আলাদা করে যত্ন করতে হয় না, দেখেন সবগুলো পাখি একসাথে আছে, নেস্টিং একটা জায়গায় দিলেই হয়, আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে খাবারের ব্যাপারটা না বললে নয়, দেখেন খাবার দিয়ে রাখছি, একটা বাটিতে সফট ফুড দিয়ে রাখছি, একটা বাটিতে পানি দেওয়া হয়েছে, সব কিছু খুব সহজেই করা যায়। এবং বাচ্চা চেক করার ব্যাপারটা একটু চেক করতে হয়, বাদ বাকি ওভারঅল কলোনিতে পাখি পালন খাঁচায় পাখি পালনের তুলনায় অনেক বেশি সহজ এবং অনেক সময় কম লাগে এই কলোনিতে পাখি পালার ক্ষেত্রে। তো যাই হোক, আজকে একটা অসুবিধার বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতেছি, কলোনিতে কোন বিষয়টা আসলে কোন কাজটা অনেক কষ্টকর হয়ে যায়। তো আজকে আমাদের পাখি যাবে হচ্ছে কুমিল্লাতে, আর কুমিল্লাতে যে পাখিগুলো যাবে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, এইটা হচ্ছে আমাদের ইয়েলো ফিশারের কলোনি। তো এই কলোনিতে দুইটা মৌভ মাস্কের বাচ্চা ফোস্টার করা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালো রঙের বাচ্চাগুলা, খুব সুন্দর একদম কালো কালারের দুইটা মাস্ক বেবি, পার্সোনাটা সিরিজের বেবি এই কলোনিতে আছে। আর এদের সাথে হচ্ছে আরও দুইটা বাচ্চা আমাদের অন্য কলোনিতে আছে। যে কাজটা সবচাইতে কঠিন হয় সেটা হচ্ছে কলোনি থেকে বাচ্চাগুলোকে ধরা। তো আমরা আজকে কলোনি থেকে বাচ্চাটা ধরবো, এই বাচ্চাগুলো আমরা কীভাবে ধরি, কীভাবে কলোনি থেকে বাচ্চাটা কালেক্ট করি সেটা আপনাদেরকে দেখাবো। সেই সাথে আমাদের ডেলিভারি ভিডিও তো থাকবেই, তো বন্ধুরা দেখতে থাকুন। আসলে এই বাচ্চাগুলো যেহেতু মোটামুটি বেশ অনেকদিন হলোই হচ্ছে এভাবে উড়ে বেড়াচ্ছে, এই এত বড় কলোনি থেকে বাচ্চাগুলো ধরাটা কতটা কষ্টকর হয়ে যায় আমাদের। তো ভিউয়ার্স, এই নেটের সাহায্যে আমরা পাখিগুলো ধরি, কিন্তু এই নেটের সাহায্যে ধরলেও ধরাটা অনেক বেশি টাফ হয়ে যায়। যখন কোনো বাচ্চা আমরা একটু লক্ষ্য করে নিই, কালো বাচ্চা আমরা ধরার চেষ্টা করতেছি, খুবই কঠিন এতগুলো পাখির মধ্যে থেকে একটা দুটো পাখিকে টার্গেট করে ধরা। তো ভিউয়ার্স, অবশেষে একটা বাচ্চা আমরা ধরতে পারলাম, আর হয়তো বুঝতে পেরেছেন কতটা কঠিন। আপনাদের বাচ্চাটা দেখাই, একদম দেখুন কালো কালারের, মাথায় মাস্কিং আছে, বুকটা সাদা রঙের, খুব সুন্দর হেলদি হচ্ছে একটা পাখি, পায়ে আমাদের রিং পরানো আছে। তো যাই হোক, এই পাখিগুলো অর্ডার করেছেন আমাদের হচ্ছে জয়নাল আবেদিন ভাই, একজন প্রবাসী, উনি হচ্ছে সৌদিতে থাকেন। তো উনি ওখান থেকেই পাখির প্রতি ভালোবাসা থেকে বাসায় একটা খামার তৈরি করতেছেন পাখির জন্য, তো তার জন্য এই বাচ্চাগুলো আগে থেকে উনি বুকিং করে রেখেছিলেন। তো আজকে আমরা 6 পিস পাখি তাকে হচ্ছে দিব, সেই 6 পিস পাখি আপনাদেরকে দেখাবো। তো আসুন এখন পাখি যেহেতু একটা ধরতে, আর বাকিগুলো ধরা যায়। তো ভিউয়ার্স, অবশেষে দ্বিতীয় বাচ্চাটা। তো আমাদের এটা হচ্ছে ইয়েলো ফিশারের কলোনি, আর ইয়েলো ফিশারের কলোনিতে এই মিউটেশনের বাচ্চা হওয়ার কোনোই পসিবিলিটি নাই। ওই হচ্ছে মাস্কের যে আমাদের পার্সোনাটার যে কলোনিটা আছে ওইটাতে হচ্ছে কলোনিতে কোনো একটা হাড়িতে বাচ্চা বেশি হওয়ার কারণে আমরা হচ্ছে এখানে ফোস্টার করছিলাম, তো খুব সুন্দরভাবে এদেরকে ফিট করাইছে এবং হেলদিভাবে বড় করছে। তো চলুন এখন আমরা অন্য কলোনিটাতে ঢুকব এবং আরও কিছু বাচ্চা কালেক্ট করব। ভিউয়ার্স, এখন আছি আমার যে পার্সোনাল কলোনিতে, যে আলাদা কলোনিটাতে সেইটাতে, আর এখানেও কিন্তু দুইটা বাচ্চা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ওরাওরি করতেছে এরকম এভাবে। বাচ্চা পড়ার জায়গাটা কিন্তু দেখলেই বোঝা যায় যে আসলে কোনগুলো বাচ্চা, এই বাচ্চাটা ওরার ব্যালেন্স একটু কম দেখুন, এর আর এইভাবে যেহেতু লাঠি কম খুব সহজে আমরা একটা বাচ্চা ধরতে পারলাম, আর সেই সাথে আর একটা বাচ্চাও আসছে, এখানে একটু খুঁজতে হবে বাচ্চাটা কই আছে। তো এই বাচ্চাটা আপাতত আমরা রাখতেছি, আপনারা দেখুন এইটারও কিন্তু গ্রোথ মাশাল্লাহ অনেক সুন্দর, আর একদম ফুললি ব্ল্যাক কালারের বেবি।
তো ভিউয়ার্স প্রথম বাচ্চাটা যেটা আমরা এই কলোনি থেকে ধরলাম সেটা একটু সহজে ধরা দিলেও দ্বিতীয় বাচ্চা যেটা আছে সেটা অনেক বেশি চালাক মনে হচ্ছে এবং এগুলোকে একদমই ছোট বাচ্চা অবস্থায় ধরা হয় না, যার কারণে এখান থেকে এখন ধরতে খুব বেশি সমস্যায় পড়তে হচ্ছে। আর এই যে এই বাচ্চা পাখিগুলো কিন্তু অল্প অল্প করার পরেই ধাপায়া যায়, যার কারণে খুব সহজেই ধরতে পারা যায়। আর আমাদের যে আরেকটা কলোনি আছে ওইটাতে ডালপালা বেশি থাকার কারণে ওইখানে কিন্তু তুলনামূলকভাবে ধরতে সমস্যা হচ্ছিল। তো যাই হোক, আপাতত আমরা চারটা বাচ্চা কালেক্ট করলাম, আরও দুইটা পার্সোনাটা সিরিজের ব্লু কালারের বেবি আমরা পাঠাবো, সেটা আছে আমাদের আরেকটা কলোনিতে। তো ভিউয়ার্স চলুন সেই কলোনির দিকে যাওয়া যাক এবং বাকি দুইটা বাচ্চাও কালেক্ট করে আনা যাক। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার ব্লু ফিশারের যে কলোনিটা সেটা, এটা আমার পুরাতন কলোনি। তো এইখানে ব্লু ফিশার এবং ব্লু পার্সোনাটা বা ব্লু মাছ যে লাভবার্ড গুলা সবগুলাই রাখছিলাম আগে থেকে, তবে অবশ্যই আলাদাভাবে পেয়ার করা ছিল। আর যেহেতু এই হচ্ছে কলোনিতে এই ব্লু মাছ কয়েকটা সেট হয়ে গেছে, যার কারণে আর এগুলোকে এখান থেকে সরানো হয় নাই, কারণ পাখি একটা পাখি যেখানে একবার সেট হয়ে যায় সেখান থেকে যদি আমরা সরিয়ে নিই তাহলে ভালো রেজাল্ট করে না। তো এখানে ব্লু মাছের দুইটা বাচ্চা আছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা হাড়ির ভিতরে ওড়াবে করতেছে এলোমেলোভাবে, এই যে জানালার ভিতরে হাড়ি থেকে বের হচ্ছে, এটা বেশ অনেক কয়েকদিন হচ্ছে জানালার ভিতরে ওড়াবে করতেছে, আর আরেকটা বাচ্চা উপরের দিকে আছে, আশা করি খুব সহজেই ধরতে পারবো। তো ভিউয়ার্স বাচ্চাটা দেখুন ব্লু কালারের, মাথায় মাস্কিং আছে এবং সেই সাথে বুকটা হবে এদের সাদা রঙের। তো ভিউয়ার্স, আরেকটা বাচ্চা এখান থেকে ধরতে হবে আমাদের, ব্লু মাস্কের বাচ্চা আমাদের এখান থেকে যাবে আসছে। তো ভিউয়ার্স, অবশেষে দুইটা বাচ্চা ধরতে সক্ষম হলাম, একটু যদিও রুমের হাইটটা বেশি লাগে লাভবার্ড পাখির জন্য, আর হাইটের জন্য পাখির সুবিধা হলেও এইরকম বাচ্চা কালেক্ট করার সময় কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো বুঝতেই পারছেন একদম পাখির সাথে সাথে আমি হাঁপাই গেছি। যাই হোক, তো চলুন বাচ্চাগুলোকে আমরা এখন নিয়ে যাব। এগুলো রাতের দিকে হচ্ছে, যেহেতু কুমিল্লাতে যাবে আমাদের এখান থেকে দূরপাল্লার বাসগুলো সব রাতে, এগুলোকে রাতে আমরা পাঠাবো। তবে এখনই আমাদের এদেরকে ধরতে হলো, কারণ রাত্রে আমরা কলোনি থেকে পাখির বাচ্চা ধরতে পারবো না বা পাখি কলোনিতে ঢুকতে পারবো না, যার কারণে এখনই আমাদের এটা কালেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, এই পাখিগুলোই আজকে আমরা পাঠাবো। এখানে মৌ মাস্ক আছে হচ্ছে চার পিস এবং দুইটা ব্লু মাস্ক আছে। তো পাখি পাঠানোর আগে যে বিষয়গুলো আমরা বারবার চেক করি এবং হচ্ছে পাখি যারা নেন আমাদের কাছ থেকে বা আপনারা যে কেউ যেখান থেকে পাখি নেন, যে বিষয়টা আপনাদের অবশ্যই দেখতে হবে সেটা হচ্ছে পাখির চোখ। বর্তমানে শীতের শেষে গরমের শুরুতে আইজ ইনফেকশনের হচ্ছে একটা সম্ভাবনা থাকে। পাখির চোখের যদি কোনো ইনফেকশন থাকে, চোখ যদি অতিরিক্ত ফোলা হয়, চোখের যদি কোনোভাবে যদি কোনো পানি থাকে, এই পাখিগুলো কোনোভাবে আপনাদের খামারে বা এভিয়ারিতে কালেক্ট করতে পারবেন না। সেই সাথে প্রতিটা পাখির পা এবং পায়ের নখগুলো অবশ্যই আপনাদের চেক করতে হবে এবং পাখির ঠোঁট বাঁকা আছে কি না, এই বিষয়গুলো কিন্তু লাভবার্ড পাখির ক্ষেত্রে অনেক বেশি দেখাটা জরুরি। তো সবগুলো বিষয়গুলো আমরা সুন্দরভাবে চেক করে পাখিগুলোর একটা সুন্দর ফুটেজ আমরা এভাবে নেই এবং তারপরে আমরা হচ্ছে ফুটেজটা হচ্ছে যার কাছে আমরা পাখি পাঠাচ্ছি তাকে দিয়ে কনফার্ম করানোর পরেই আমরা হচ্ছে পাখিটি পাঠাই। তো আশা করি সবগুলো পাখি খুব সুন্দর সুস্থ আছে এবং কালার মাশাল্লাহ অনেক ভালো, এবং সেই সাথে এখানে যে ব্লু মাস্ক লাভবার্ডটা দেখছেন এর কিন্তু হালকা ফেদার প্লাকের কারণে পিঠের ওপরের পালকটা একটু উস্কো খুস্কো আছে। তো যারা লাভবার্ড সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন এটা কোনো সমস্যাই না, মোটামুটি চার থেকে পাঁচ দিনের মধ্যে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। তো ওভারঅল এই ছিল আমাদের আজকের পাখিগুলো। তো ভিউয়ার্স, বাচ্চাগুলোকে কলোনি থেকে ধরে আনার পর আমরা হচ্ছে আমাদের যে ছাদের যে খাঁচার যে এভিয়ারিটা আছে ছাদে সেটাতে রাখলাম আপাতত,
যেহেতু 8টার বাসে যাবে রাতে, তো এখান থেকে আমরা খুব সহজে পাঠিয়ে দিতে পারবো। তো আপাতত বিকাল থেকে রাত পর্যন্ত এখানেই থাকবে। তো ভিউয়ার্স, আমাদের পাখিগুলো এখন রেডি পাঠানোর জন্য। আর এই বাটিগুলোর উপরে নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটা সুন্দর করে লেখা হচ্ছে। তো দুইটা বাটির উপরেই লিখে দিচ্ছি যাতে কোনো মিস্টেক না হয়। আর এই দুইটা বাটিকে একটু পরে একসাথে বেঁধে আমরা পাঠানোর জন্য রওনা দিব। বক্সের ভিতরে পাখিগুলো কী অবস্থায় আছে আপনাদেরকে একবার দেখাই। দেখুন, একটু পাতলা করেই দিয়েছি, মানে এই বক্সে 5টা পর্যন্ত ইজিলি দেওয়া যায়। তো 6টা পাখি চাইলে একসাথে দেওয়া যেত, কিন্তু আমরা 3টা 3টা করে দিয়েছি, কারণ যেহেতু অনেক দূরের পথ 3টা করে দিলাম যাতে একটু পাখিগুলো রিল্যাক্সে থাকতে পারে। সো ভিউয়ার্স, ওভারঅল আমাদের পাখিটা হচ্ছে এখন সম্পূর্ণরূপে পাঠানোর জন্য রেডি। দুইটা বক্স আমরা একসাথে অ্যাডজাস্ট করে দিলাম যাতে ভালোভাবে পৌঁছায়। আর চলুন এবার যাওয়া যাক টার্মিনালের দিকে, যথেষ্ট সময় হয়ে গেছে গাড়ির, আশা করি খুব সুন্দরভাবে পৌঁছে দিতে পারবো। দোয়া রাখবেন সবাই। তো বন্ধুরা, প্রতিটি টার্মিনালে প্রত্যেকটি বাসেরই নির্দিষ্ট কিছু প্রতিনিধি থাকে, তো তাদের হাতে আমরা পাখিটি আজকের মতো বুঝিয়ে দিয়ে এখন এখান থেকে চলে যাব। আশা করি তারা খুব সুন্দর করে বাসে উঠায় দিবেন, এবং সুপারভাইজারের নাম্বারটা আমরা অবশ্যই কিছুক্ষণের মধ্যে SMS এর মাধ্যমে পেয়ে যাব। এবং সেই সাথে আমাদের কাজ হবে খুব দ্রুত সেই নাম্বারটা যিনি পাখি রিসিভ করবেন তার কাছে পৌঁছে দেওয়া, যাতে খুব সুন্দরভাবে তিনি রিসিভ করতে পারেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।